হ্যালো, আসসালামু আলাইকুম। যে দর্শক, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো আছি। আমার এভিএন সমস্যা ছিল, এখন শফিউল্লাহ প্রধান স্যারের চিকিৎসায় মোটামুটি আমি এখন ইমপ্রুভমেন্ট হয়েছে, আমি এখন ভালো আছি। তো আমি আজকে রিলিজ নিতে চাইতেছি। এই এভিএন রোগটা অনেক জটিল রোগ, তো এই রোগটা চিকিৎসার জন্য অনেক সময় লাগে। আমি গত 21 দিন থেকে এভিএন এর সাথে লড়াই করে আসছি, আল্লাহর অশেষ রহমতে আমি অনেকটাই সফল হয়েছি। আমি স্পেশালি ধন্যবাদ জানাই ডাক্তার শফিউল্লাহ স্যারকে এবং আমার যে থেরাপি দিছে বা থেরাপি স্পেশালিস্ট, তাকে অনেক ধন্যবাদ যে আমাকে সুস্থ করার জন্য অনেক সহযোগিতা করছে। তারা আমার জন্য অনেক চেষ্টা করছে যেন আমি প্রতিদিন একটু একটু করে উন্নতি হই। আমি প্রথম 4 দিনের মাথায় আমি অনুভব করলাম যে আমি একটু একটু সুস্থ হইতেছি। আমার ফার্স্ট স্টার্টিং আমি হাঁটতে অনেক কষ্ট হইতো, এখন আমি মোটামুটি হাঁটতে পারি, আমার সমস্যা হয় না। আমার মনের মধ্যে এখন কনফিডেন্স আছে যে আমি আমার প্রেজেন্ট মানে প্রিভিয়াস লাইফে ফিরে যেতে পারবো, যেখানে আমি উদ্যম এবং কর্মঠ একজন মানুষ ছিলাম। ইনশাআল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার সকল কাজগুলো এবং নিজের যে ফিউচার আছে সেগুলো যেন ফিল আপ করতে পারি বা কাজগুলো 100% করতে পারি, দোয়া করবেন। আপনারা আমার পরিস্থিতিটা জানতে হলে আমার প্রিভিয়াস যে ভিডিওটা আছে সেটা দেখতে পারেন, আমার কী পরিস্থিতিতে এখানে আসছি, এখন কী পরিস্থিতিতে যাইতেছি বা কীভাবে ডেভেলপ, কতটুকু ডেভেলপ হয়েছে সেই ইয়েটা জানতে পারবেন। আসসালামু আলাইকুম। জি, আমার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আমার বয়স 38 বছর, আমি আসছি নোয়াখালী থেকে। আমার পেশা সুপারভাইজার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রূপপুর। আমার সমস্যা হলো আমার দুই জয়েন্টে ব্যথা, বিশেষ করে ডান পায়ে বেশি জয়েন্টে ব্যথা। তো আমি নোয়াখালীতে একটা ডাক্তার দেখাচ্ছি জয়েন্টের, ওখানে ডাক্তার বললো যে আপনার এভিএন এর সমস্যা আছে, তো কিছু ওষুধ দিছে, ব্যথার ওষুধ বা ক্যালসিয়াম জাতীয় ওষুধ দিছে। তো মাঝে মাঝে ওটা খাওয়ার পরে ব্যথা একটু কমে, মাঝে মাঝে আবার বেড়ে যায়, আবার ওষুধ খেলে কমে, এরকম আর কি। তো আমি চিন্তা করলাম যে এটা পার্মানেন্ট কোনো ট্রিটমেন্ট না, আমার পার্মানেন্ট একটা সলিউশনে যেতে হবে। তো এই কারণে আমি মিডিয়াতে, বিশেষ করে ফেসবুকে ইউটিউবে আমি স্যারের একটা নিউজ দেখি, তো স্যারের সাথে আপনার স্যারের শিডিউল কবে পাওয়া যাবে ওই হিসাবে একটা কন্ট্যাক্ট করি। তো ওই কন্ট্যাক্ট হিসাবে আমি এখানে আসা, গত 27 তারিখে আমি আসছিলাম। এসে স্যারের সাথে স্যার টেস্ট দিছে, টেস্ট এগুলো করানোর পরে বললো যে তুমি ভর্তি হইতে হবে, তোমার এই সমস্যা এটা অন্তত 20-25 দিন থাকলে তোমার এটা 80% বা 90% আমরা রিগ্রোথ বা রিপেয়ার একটা সলিউশনে দাও আর কি, এরকম একটা ইয়ে বলছে। আমার সমস্যাটা দেখা দিছে 1-1.5 বছর হবে। মাঝে মাঝে ব্যথা হলে আপনার হয়তো নেপ্রক্সিন বা এই ধরনের কিছু ওষুধ ফার্মেসিতে দিত আর কি, ওইরকম কোনো ডাক্তার দেখানো হয়নি। হাঁটা চলা করতে সমস্যা হয়, বিশেষ করে একটু বেশি হাঁটা চলা করলে প্রচণ্ড ব্যথা শুরু হয়, কিন্তু হাঁটা চলা করলে বেশি বেশি ব্যথা করে, মনে হয় যে লক হয়ে যায়, হাঁটার মতো আর ইয়ে থাকে না, মুভমেন্ট করার মতো আমার পরিস্থিতি থাকে না। তো এই কারণে আমিও ডাক্তার দেখাবো, কিন্তু ওই দিক থেকে সময় ব্যয় করতে পারি নাই, এই কারণে আসা হয় না। আপনারা শুনলেন তো আমার আগের পরিস্থিতির কথাগুলো, আল্লাহর অশেষ রহমতে আমি আগের থেকে এখন অনেক ভালো আছি। আমার আগের কাজগুলো, আগের লাইফে আমার কাজগুলো করতে অনেক কষ্ট হইতো, নর্মালি কাজগুলা, এখন আমি আল্লাহর রহমতে সব কাজই সুন্দরভাবে করতে পারি। স্পেশালি ডিপিআরসি হসপিটালের যে চিকিৎসাটা, এই চিকিৎসাটা আমি আগে পূর্বে কোথাও পাই নাই বা দেখি নাই। এখানকার যে জিনিসপত্রগুলা, মানে থেরাপি দেওয়ার জিনিসপত্রগুলা প্লাস থেরাপির যে ধরনটা, এগুলা নতুনত্ব বা খুবই আধুনিক। এবং বিশেষ করে যেটা ভালো লাগতো সেটা হলো আমাদের শফিউল্লাহ প্রধান স্যার আমাদেরকে সবসময় মনিটরিংয়ে রাখতো, এবং কি উনি আসি দেখে যেত, কি খোঁজ খবর নিয়ে আনতো, কী সমস্যা
সেই সমস্যার উপরে ট্রিটমেন্ট করার একটা বলতো, যে এইভাবে করো, এটা করলে ভালো হবে, এটা করলে ভালো হবে, এগুলো এগুলা বলতো, এমনকি সবসময় আসে। এবং এখানকার যে কলাকৌশলী বা এখানকার যে ম্যানেজমেন্টের লোকগুলো আছে, সবাই আমার সবসময় আসে, খোঁজ খবর নেয় যে কেমন আছেন, কি খবর, বা কোনো অসুবিধা হচ্ছে কি না, রুম সার্ভিসে কোনো সমস্যা আছে কি না, ট্রিটমেন্টে কোনো সমস্যা আছে কি না, এগুলো সবসময় খোঁজ খবর নেয়। অ্যাকচুয়ালি সবসময় তো আর থাকা সম্ভব না ট্রিটমেন্টের জন্য আসা, ট্রিটমেন্ট নেওয়ার পরে তো সবারই কাজকর্ম আছে, ওগুলোতে তো ফিরে যাইতে হবে, এটাই স্বাভাবিক। না, আমি 100% আল্লাহর রহমতে অনেক ভালো আছি, অনেক ভালো লাগছে চিকিৎসা। এখন আমার কাছে ফিল হইতেছে আমি অনেক হালকা হয়েছি, মানে যে জড়তা ছিল সেই জড়তা অনেক কাটায় উঠছি আমি। আর বিশেষ করে যারা আমার মতো রোগী বা যাদের শারীরিক অনেক সমস্যা আছে, যেটা এই হাসপাতালে চিকিৎসা করানো সম্ভব, তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, স্যারের সাথে যোগাযোগ করে করতে পারেন, করে যদি মন চায় তাহলে এখানে চিকিৎসা নিতে পারেন। কেন বললাম, এখানে আমি চিকিৎসা নিয়ে যে স্যাটিসফাইড, আমার মতে আপনারাও এখানে চিকিৎসা নিয়ে অন্তত হ্যাপি থাকতে পারবেন। তো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থভাবে সুন্দরভাবে জীবনটা কাটাতে পারি, এটাই সবার কাছে কাম্য। এবং কি সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।